এটা রেড বানানা ট্রি, কদিন আগে অ্যামাজন থেকে বুক করেছিলাম। এটা 7 তারিখে এসেছে, 7/6/2021। এসেছিল অন্য একটা ছোট একটা টবে প্লাস্টিকের, তো আমি ওখান থেকে তুলে একটা প্লাস্টিকের মধ্যে মাটি দিয়ে, গোবর মাটি দিয়ে, সার দিয়ে, জৈব সার দিয়ে গাছটাকে এখানে ইনস্টল করেছি। গাছটা একটু বড় হলে, পাতা ছাড়লে পরে বাগানে গিয়ে এটাকে লাগিয়ে দেব। গাছটা কত বড় হচ্ছে আমি দেখাতে থাকবো, প্রতি মাসের গাছটা বড় যত বড় হবে আমি দেখাতে থাকবো কি হচ্ছে গাছের ফলাফল। আপনি প্লিজ আমার চ্যানেলটি সবাই যুক্ত করে দিন সবার সাথে। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। গাছ যত বড় হবে আমি ভিডিও করতে থাকবো আপনাদের দেখানোর জন্য গাছটা কি হয়। এই গাছের প্রতি মাসে একটা করে ভিডিও আপনার জন্য থাকবে। এছাড়া আমি ড্রাগন গাছেরও ভিডিও বানাবো। ড্রাগন গাছ আছে, ওটাও করে দেখাবো আপনাদের। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে যুক্ত থাকুন আমার চ্যানেলের সাথে। পরবর্তী ভিডিও আমি নোটিফিকেশনের মাধ্যমে সবাই জানতে পারবে এবং দেখতেও পারবেন। এই গাছটার কী হয় দেখা যাক। অ্যামাজন থেকে বুক করেছিলাম রেড ব্যানানা বলে, দেখি লাল কলারটা কী হয়। সত্যি গাছটার অবস্থা খুব খারাপ ছিল, তখন নিয়ে এসেছিলাম না, তখন গাছটার অবস্থা খুব একটা ভালো, কন্ডিশনটা ভালো ছিল না। তো ধীরে ধীরে কয়েকদিন এই পাতাটা আস্তে আস্তে ছাড়ছে, পাতাটা ছাড়লে তারপরে আর একটু বড়ো হোক গাছটা, তখন এটা মাঠে নিয়ে গিয়ে বাগানে লাগিয়ে দেওয়া হবে। তা আমি পর প্রতি মাসে একটা করে ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে থাকবো কী হচ্ছে না হচ্ছে।